নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে সন্ধ্যাবেলায় খাওয়ার মতন একটা চপ রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ডিমের চপ। ডিমের ডেভিলও হয়, ডিমের ডেভিল আমি পরে একদিন কোনো সময় দেখাবো আপনাদের। তো আজকের রেসিপি ডিমের চপ, তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপি। ডিমের চপ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6টা সেদ্ধ ডিম, আর নিয়ে নিয়েছি 5টা সেদ্ধ আলু। আলু কিন্তু অ্যাকচুয়ালি 4টেই, এই দুটো একটু ছোট ছোট, তাই জন্য আমি 5টা নিয়েছি। দেখে নেব লেগে যায় কি না। আর এখানে 2টো পেঁয়াজ আমি ছুলে রেখেছি, আদাও ছুলে রেখেছি এটা, আর কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, 10-12 কোয়া। তো এগুলো আমি কুচি করে নেব। পেঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি প্রথমে। যতটা পারবো কুচি করে নেব। পেঁয়াজটা কুচো করা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি আদাটা কুচিয়ে নেব। এখানে আমি 1 ইঞ্চির একটু বেশি আদা নিয়েছি, কুচিয়ে নিয়েছি, তুলে রাখছি। এবার রসুনগুলো আমি কুচিয়ে নিচ্ছি। রসুনটাও আমার কোচানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ডিম আর আলুটাকে ছুলে নেব, আর লঙ্কাটাকেও কুচি করে নেব। কড়া বসিয়ে নিয়ে নিয়েছি আমি 3 টেবিল চামচ তেল। এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচিটা। রসুন কুচি মেরে দিচ্ছি একবার, দিয়ে দেব লঙ্কা কুচি, ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। ভালো করে মিক্স করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হচ্ছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ মতো আন্দাজ আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে দেবো মশলাগুলো। হালকা জল ছিটিয়ে দিয়ে খুব সামান্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এটা কষা হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু সেদ্ধ। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি আলুর সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরটা কষাতে কষাতে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি ধনে 1 চামচ, জিরে 1 চামচ ছোটো চামচের, 1টা শুকনো লঙ্কা, 1/2 চামচ মৌরি, আর দারচিনি ছোট্ট 1 টুকরো, আর 1টা এলাচ দিয়ে মানে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালো করে মিক্স করে দেব। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আমি 1/2 চামচ মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি চাট মশলা, চাট মশলাও আমি 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব আবারও। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কারণ আমি আলু সেদ্ধতে নুন দিইনি। তো নুন দিয়েও একবার আমি মিক্স করে নিচ্ছি একটু। দিয়ে দেব ধনে পাতা কুচি। এবার ভালো করে মিক্স করে দেব। তো আলুর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি।
একটু ঠান্ডা করে নিয়ে পাত্রে আমি ট্রান্সফার করে নেব। এবার আমি ডিমের চপগুলো তৈরি করে নেব। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, হাতে এরকম গোল করে নিলাম। এবার চ্যাপটা করে নেব। এর মধ্যে দিয়ে দেব এই ডিমের অর্ধেক অংশ, এরকম উপুর করে দিলাম। এবার আমি একটা ডিমের আকারে নড়ে নেব। ডিমের সাদা অংশ যাতে দেখা না যায় একদম আমি এই ডিমের আকারে গড়ে নিলাম, আলুর পুরটা দিয়ে পুরো ঢেকে দিলাম। এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলো ডিমের চপ আমার বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তো এবারে আমি একটা একটা করে নিচ্ছি। এই ডিম আর অ্যারোরুটের গোলার মধ্যে আমি ডুবিয়ে নেব। তো এবারে আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োর ওপরে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডান হাতে আমি যেহেতু অ্যারারুটে ডুবিয়েছি, মানে ডিমের চপটা, তো আমি ওই হাতে করছি না, দুটো হাতই ব্যবহার করছি। তো এবারে আবার আমি অ্যারারুটে চুবিয়ে নেব। মানে অ্যারারুট আর ডিমের যে মিশ্রণটা, এবার আবার আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ডিমের চপের আকারে পুরো তৈরি হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো করে নেব। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো ডিমের চপ আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য রেডি করব। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ডিমের চপগুলো ছেড়ে দেব। একটা দিলাম, আরেকটা দিচ্ছি, বেশি দেব না আমি, দুটো দুটো করে ভাজবো। আর তেলগুলো এখানে তুলে তুলে দেব। যেহেতু আমি খুব একদম ডুবো তেল বেশি দিইনি, তাই জন্য তেলগুলো তুলে তুলে দেব। আর ওই পিঠটা হোক, তারপরে আবার আমি উল্টে দেব। চামচ দিয়ে, চামচের সাহায্যে আমি তেলগুলো, গরম তেলগুলো আমি এরকম তুলে তুলে দিচ্ছি, না হলে কিন্তু ডিমের চপ ফেটে যেতে পারে। তো এবারে আমি উল্টে দেব। আস্তে করে উল্টে দেব। আবারও আমি তেলগুলো তুলে তুলে দেব। ডিমের চপ দুটো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এখানে একটা ন্যাপকিন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার দুটো ডিমের চপ হয়ে গেল। এবার সেম ভাবে সবগুলো আমি ভেজে নেব। আবার একটা ছেড়ে দিলাম, সেম ভাবে আরেকটাও ছেড়ে দিচ্ছি। আর তেলগুলো কন্টিনিউয়াস এর মধ্যে তুলে দেব, নাহলে ডিমের চপ ফেটে যাবে, ভেঙে যাবে। এইভাবে আমি বাকি চপগুলো তৈরি করে দেব, আর তারপরে আমি পরিবেশনের জন্য রেডি করব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের গরম গরম ডিমের চপের রেসিপি। আমি এখানে ডিমের চপের ওপরে বিট নুন দিয়ে দিয়েছি, যেরকম দোকানে দিয়ে দেয়। আর এখানে দিয়েছি কাসুন্দি আর টমেটো সস। আর এখানে দোকানের মতো করে স্যালাড তৈরি করেছি।
এখানে আছে বিট, গাজর, শশা আর পেঁয়াজ। এগুলো আমি সরু সরু লম্বা লম্বা করে কেটেছি আর ওপরে চাট মশলা ছড়িয়ে দিয়েছি। তো আমার মতো করে বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবেন। আমি জানি আপনারা হয়তো অনেকেই বানাতে জানেন, কিন্তু আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সামনে দেখালাম। আর আমার রেসিপি ট্রাই করার পর যদি আপনাদের ভালো লাগে তো আমাকে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা কোনো পয়সা লাগে না, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে এখানেই শেষ করছি, নমস্কার।